Hello everyone, it's Fadin Ahmed back with a very new video and you are watching FA Fitness. আজকে আমি আপনাদের দেখাবো যে মাইক্রোটিন অরিজিনাল ভার্সেস ডুপ্লিকেট, মানে এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট এটা কিভাবে বুঝবেন। আজকে এই ব্যাপারে বিস্তারিত এ টু জেড আপনাদের সবকিছু জানানোর চেষ্টা করব। সো আর কথা বাড়াচ্ছি না, লেটস স্টার্ট দ্য ভিডিও। সো মাইক্রোটিনটা কেন, মানে আমি মাইক্রোটিনের ভিডিওটাই কেন প্রথমে বানানোর চেষ্টা করলাম, শুধুমাত্র এটা হলো স্টুডেন্ট ফ্রেন্ডলি বলতে পারেন, মানে যাদের বাজেট একটু কম তারা নিতে পারে, একটু কম অ্যামাউন্টের দাম। এখন এইটার সেল অনেক বেশি, এক কথায় বলতে গেলে এটার সেল প্রচুর বেশি বর্তমানে। এখন এইটা অরিজিনাল ডুপ্লিকেট জানার দরকার আছে আপনাদের, কারণ আপনারা জিনিসটা খাচ্ছেন ডুপ্লিকেট জিনিসকে আপনাদের লিভার কিডনি নষ্ট করে ভালো প্রোটিনের বদনাম করেন আর কি, এক কথায় বলতে গেলে। কারণ দেখা যায় অনেকে বলে না যে সাপ্লিমেন্ট খেলে যে অর্গানসের ক্ষতি হয়, এটা হয় কেন, এটা ডুপ্লিকেট সাপ্লিমেন্ট খাওয়ার জন্যই হয় এটা মূলত। এর জন্য আপনাদের জানা অনেক দরকার যে কীভাবে অরিজিনাল ভার্সেস ডুপ্লিকেট কীভাবে আপনি বুঝবেন, কীভাবে ডিটেক্ট করবেন, এটা জানা অনেক বেশি জরুরি। সো প্রথমে যদি আমি বলি মাইপ্রোটিনের যে লেখাটা, এই দেখেন মাইপ্রোটিন, এই যে মাইপ্রোটিন লেখাটা, এখানে এমটা একটু ভালো মতো খেয়াল করেন, এখানে মাইপ্রোটিনের এমটা কিন্তু আলাদা, মানে জাস্ট নর্মাল এমের মতো না, এখানে একটুখানি মাঝখানে একটু কাটা আছে। তো যাই হোক এটা খেয়াল করবেন, এটা ছিল নাম্বার ওয়ান। এখন নাম্বার টু যদি দেখেন, এখানে মাঝখানে দেখেন একটা অ্যাকোয়া কালার, এই দেখেন অ্যাকোয়া কালারে এরকম একটা স্ট্রেইট একটা দেখেন দাগ দিয়ে আছে একদম, মনে করেন ইনপ্যাক্ট মাই প্রোটিন বা ওয়ে প্রোটিন যেটা লেখা থাকুক না কেন, ওটার ভিতরে এভাবে করে থাকবে। এটা সব কিছুর মধ্যে ক্যাসিন হোক আর মাই প্রোটিন হোক, মানে ওয়ে প্রোটিন হোক যেটাই হোক না কেন, এইটা থাকবেই, এই যে অ্যাকোয়া কালারে ঠিক একটা দাগ থাকবে। এরপরে এই যে এখানে ভালো মতো দেখেন একটা হাফ অ্যারো, এই যেভাবে একটা হাফ অ্যারো আসছে, মানে অ্যারো না ঠিক আসলে মানে গ্রে কালারে একটা, মানে গ্রে কালারে একটা কাটা থাকবে এখানে, এই জায়গাটা ভালো মতো দেখেন গ্রে কালার, এটা ছিল তিন নাম্বার। তো প্রথমে কী দেখলেন, এম, তারপর হলো এই যে অ্যাকোয়া কালারের একটা স্ট্রাইপ, তারপর হলো এখানে গ্রে কালারের এই কভারটা। এরপরে যদি সাইডে যান তাহলে এখানে সাইডে দেখবেন এখানে কী লেখা আছে, ফিল ইওর অ্যাম্বিশন, মানে এই যে এটা লেখা থাকবে দুই সাইডেও, এই সাইডেও লেখা থাকবে, তারপরে যে এই সাইডে এখানেও লেখা থাকবে, এটা দুই সাইডেই লেখা থাকবে। এরপরে আপনারা এখানে ভালো মতো খেয়াল করবেন যে এইটা কি কাটা আছে নাকি আগে থেকে, এটা কি আগে থেকে কাটা আছে নাকি, এটা ভালো মতো লক্ষ্য করতে হবে। কারণ মনে করেন যারা ডুপ্লিকেট জিনিস বানায় ঠিক আছে, ওরা চেষ্টা করে যে আগের যে প্যাকেটটাকে আসছে ওই প্যাকেটটাকে আবার রিসাইকেল করে বা কোনোভাবে ইউজ করে ভিতরে অন্য সাপ্লিমেন্ট ভরে কি ইউজ করা যায় নাকি, ওরা এটাই ফার্স্টে ট্রাই করে। তো এখানে ভালো মতো দেখবেন এই যে এটা কিন্তু এখানে মানে খোলা থাকবে না কোনো দিকে, আপনি সব দিকে টান দিয়ে দেখবেন, এখানে দেখবেন এভাবে যে ভালো মতো সব দিক দিয়ে টান দিয়ে দেখবেন যে ভিতরে খোলা আছে নাকি বা কোনোভাবে কি জোড়া লাগানোর চেষ্টা করা হয়েছে নাকি। তারপরে এখানে দেখবেন এই যে মার্জিনটা, এই যে কাটার এটা, এটা ঠিকঠাক মতো আছে নাকি। তারপর আরেকটা জিনিস, এখানে যে মাইপ্রোটিনে যে নামটা লেখা, এই প্যাকেট আপনি দিন ভরে যদি ঘষেন নখ দিয়ে তারপর এটা কিছুই হবে না, যেটা অরিজিনাল ওই দিন ভরে আপনি নখ দিয়ে করে ঘষেন, ঘষতে থাকেন ঘষতে থাকেন ঘষতে থাকেন কিচ্ছু হবে না, যেটা অরিজিনাল ওটা এভাবেই থাকবে, কোন একটা বিন্দু পরিমাণ একটা স্ক্র্যাচও লাগবে না এটার ভিতরে। এরপরে এখানে পিছনে, পিছনে যদি দেখেন যে এখানে যে ডেটটা, মানে এক্সপায়ারি ডেটটা কীভাবে দেওয়া আছে, এটা ইয়ারটা থাকে হলো পরে, আগে থাকে হলো মান্থ, মান্থ তারপর ইয়ার এভাবে থাকে। এরপরে এখানে যদি নিচে যান একটু, নিচে যাওয়ার পরে এখানে লেখা দেখবেন যে 505, এখানে 505 লেখা আছে, যেটা অরিজিনাল ওইটার ভিতরে সবসময় 500 থেকে শুরু করে 509 এর ভিতরেই থাকবে, মানে ইউকের প্রোডাক্টগুলো ইউকের প্রোডাক্ট হয়ে থাকলে 500 থেকে 509 এর মধ্যে থাকবে, একটু চেঞ্জ হবে না, 600 হওয়ার কোনো চান্সই নেই, এক কথায় কোনো চান্সই নেই যেটা 600 হবে। এখানে এখানে 505 হইতে পারে, 504 হইতে পারে, 506 হইতে পারে, বাট জীবন এখানে 6 হবে না ফার্স্টে, মানে প্রথমে 5ই থাকবে, 500 ঘরের মধ্যেই থাকবে। এরপরে যদি দেখেন এই পাশে মাইপ্রোটিনের এমটাও কিন্তু ঠিক এরকম হবে, এখানে যেভাবে মাইপ্রোটিন লেখা এর পিছনেও ঠিক এভাবেই মাইপ্রোটিন লেখা থাকবে। এরপরে এখানে ভালো মতো দেখবেন যে একটা এখানে, এই যে এখানে স্ক্যান করার জন্য একটা দেওয়া আছে, এই যে এটা কি আপনারা দেখেছেন লম্বা লম্বা যে দাগটা, আপনি যদি চান এখানে স্ক্যান করে দেখবেন এটা কি আপনাকে মাইপ্রোটিনের মানে অফিসিয়াল যে পেজ বা অফিসিয়াল যে জায়গাটা ওখানে নিয়ে যায় নাকি, এটা একবার চেক করবেন। তারপর এই যে এখানে 2.5 কেজি বা কত কেজি, এটা দুইটাই হয়, 2.5 হয় নাহলে 5 কেজি হয়, এটা অবশ্যই এখানে লেখা থাকবে। এরপরে ফাইনালি এখানে আপনারা ফ্লেভারটা চেক করবেন,
এই যে ফ্লেভারটা কি এখানে দেয়া আছে নাকি, এটা কি ফ্লেভারের এটা অবশ্যই এখানে জানানো থাকবে। আর লাস্ট বাট নট দি লিস্ট, এই যে নিচে ঠিক এখানে দেখেন, এই যে নিচে একটা হোয়াইট কালারের একটা দাগ থাকবে, মানে হোয়াইট কালারের একটা লেবেল দেওয়া থাকবে। অ্যাকোয়া কালারের ভিতরে হোয়াইট কালারের একটা লেবেল দেওয়া থাকবে। অ্যাকোয়া কালারের ভিতরে হোয়াইট, হোয়াইটের ভিতরে কিন্তু অ্যাকোয়া না, অ্যাকোয়া কালারের ভিতরে হোয়াইট। এখানে যেভাবে মনে করেন হোয়াইটের ভিতরে অ্যাকোয়া কালার ছিল, বাট এখানে হলো অ্যাকোয়া কালারের ভিতরে হোয়াইট একটা লেবেল দেওয়া থাকবে। তো এগুলি ভালো মতো আপনার দেখে দেখে যাচাই বাছাই করতে হবে। আর এখানে কিন্তু শেষ না, এখন মাই মানে সাপ্লিমেন্ট যদি ডুপ্লিকেট হয়ে থাকে, এমন তো হইতে পারে যে প্যাকেটটা অরিজিনাল ছিল, ভিতরে মানে প্রোটিন পাউডারটা হয়তো বা ডুপ্লিকেট দিছে, এরকমও তো হইতে পারে তাই না। তো ওইটা কীভাবে বুঝবেন, নেবেন এক স্ক্রুপ নেওয়ার পরে পানির ভিতর দিয়ে, মানে আপনি বেশিক্ষণ ঝাঁকাইতে হবে না, মানে জাস্ট দুই তিনবার এভাবে কাছে একটু গুলাবেন, গুলানে ট্রাই করবেন, দেখবেন একবারে পানির সাথে মিলে যাবে, মানে কিচ্ছু বাইরে ভাসবে না, কিচ্ছু লেগে থাকবে না, কোনো চান্সই নেই, এত ভালো মতো ডিজলভ হয়ে যাবে, একদম ভালো মতো ডিজলভ হয়ে যাবে। কিন্তু যদি ডুপ্লিকেট হয়ে থাকে তাহলে ওটা জীবনেও ঠিকঠাক মতো ডিজলভ হবে না। আর ডুপ্লিকেট হয়ে থাকলে একটুখানি মানে এটা স্বাদ কেমন লাগে, এটা মিষ্টি মিষ্টি পানির মতো এরকমই লাগে। কিন্তু ভাই মানে মানুষটা বলতে পারেন এই ডুপ্লিকেট জিনিসটা আবার ট্রাই করে কেন, মানে যাতে বেশি টাকা লাভ করতে পারে। ওরা বেশি প্রফিট করতে গেলে জীবনেও মানে এত ভালো ফিনিশিং বা এত ভালো কোয়ালিটির প্যাকেট ওরা জীবনেও প্রোভাইড করতে পারবে না, এটা আপনার ভালো মতো দেখে দেখে নিতে হবে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল লেগেছে, ভবিষ্যতে আপনাদের এটা ইউজ করতে পারবেন, এখান থেকে ইনফরমেশন নিয়ে আপনারা অরিজিনাল নাকি ডুপ্লিকেট এটা বুঝতে পারবেন। আর সবসময় চেষ্টা করবেন অরিজিনাল সাপ্লিমেন্টটাই কিনা, অরিজিনাল সাপ্লিমেন্টটাই খাচ্ছেন। ভাই আপনি টাকা দিয়ে কিনতেছেন, কোনো কারো দান নিতেছেন না, টাকা দিয়ে আপনি কেন ডুপ্লিকেটটা কিনবেন, এটা ভালো মতো দেখে আপনি অরিজিনালটা যাতে কিনেন, এটাই হলো আমার মোটিভ। এটা ভালো মতো দেখেন, একবার দেখে না বুঝলে আবার প্লে করেন, ভালো মতো জেনে শুনে তারপরে সাপ্লিমেন্টটা কিনবেন। আর সবচেয়ে যে ইম্পর্টেন্ট জিনিস, আমি কিন্তু এর আগেও দেখেছি, এটা ভালো মতো দেখবেন, এখানে কিন্তু 500 থেকে শুরু করে 509 ভিতরেই থাকবে নিচে যে লেখাটা, এটা ভালো মতো একবার দেখে নেবেন। আর ভিতরের প্রোটিন পাউডারটা দরকার হলে একবার দোকানে থেকেই আপনি মানে পানির ভিতরে মানে গুলিয়ে দেখে চেক করে নেবেন যে ভালো মতো ডিজলভ হয় নাকি হয় না। ডুপ্লিকেট হয়ে থাকলে জীবনে ওটা ভালো মতো ডিজলভ হবে না। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, আশা করি ভিডিওটা হেল্পফুল হয়েছে, আপনারা ইউজ করতে পারেন ভবিষ্যতে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা করে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লিজ। আপনারা ভিডিওটা দেখেন বাট সাবস্ক্রাইব করেন না, এখানে ছবিটা একবার দেখেন, মানে ভিউ প্রচুর হয়, আপনারা ভিউও করেন, ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না, এটা কেন ভাই, মানে আপনারা ভিডিওটা কেন দেখতেছেন, কারণ ভিডিওটা ইউজফুল এর জন্য এত ভিউ হইতেছে না, তো হইতো না। যদি ভিডিওটা ইউজফুল লাগে একটা করে সাবস্ক্রাইব দিলে ক্ষতিটা কি, একটা সাবস্ক্রাইব করে দেন। আপনি যদি চান আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম আমাকে ফলো করতে পারেন। ইটস ফারদিন আহমেদ সাইনিং অফ।